ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো সরস্বতী পুজো, বাঙালিদের সরস্বতী পুজো, আর ভ্যালেন্টাইন্স ডে, মানে আজকে ভালোবাসার দিন, আর সরস্বতী পুজো একদিনেই পড়েছে। আজকে সারা দিনটা কী কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে দেখো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এটা করতে করতে ছোটবেলাকার কথা ঘুরে ঘুরে গেল, যে ছোটবেলায় মানে সকালবেলা মানে তখন ভোরবেলা মানে তখন ভোরবেলা ওঠার আনন্দটাও থাকতো, এখন যেন আস্তে আস্তে সবার মধ্যে কমে আসে। কি ছোটবেলায় উঠে মায়ের হলুদ বেটে ফেটে রেখে দিত, মানে তখন মনে হতো আমিও একটু বাড়বো, আমিও একটু বাড়বো। মানে সব কিছু দিন কি সুন্দর চলে যায় ছোটবেলাটা। এই শাড়িটা পরবো বলে ঠিক করেছি। প্রথম থেকে তো হলুদ অনেকবার পরে এসেছি, তাই এবারে ভাবছিলাম একটু ঘিয়ে বা সাদার মধ্যে কিছু একটা পরবো। তো সাদা শাড়ি একটা বার করেছিলাম, বাট সেটা খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম এটা একটু ঘিয়ে সাদার কম্বিনেশন আছে। এই শাড়িটা হলো অর্গেনজা সিল্ক, আর তার সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজটা দিয়ে পরবো। তো শাড়িটা পরা হয়ে গেছে, এবার জাস্ট হালকা করে মেকআপ করবো। সুমন আমাকে দিতে যাবে, আর ওরও একটা কাজ আছে, সে কারণে যাবে। নটার মধ্যে যেতে বলেছে, 9:45 বাজে, 9:40 মতন বাজে। আমাদের বাড়ি থেকে ওই সুমন দিয়ে আসবে, ওই 15 মিনিট মতন লাগবে। তো পুরো 9:00 মধ্যে পৌঁছে যাব। তো চলো টাটা টাটা, এজো রকি, স্কুলে পৌঁছে গেছি। আর দেখো এবারের আমাদের সরস্বতী ঠাকুরটা এত সুন্দর লাগছে, পুরো ঢাকের সাজে। আর আলপনাটা আমাদের একটা ম্যাম করেছে, এত সুন্দর হয়েছিল, সামনাসামনি দেখতে আরও খুব ভালো লাগছিল। আর এই যে এখানে সব ম্যামরা মিলে বসে আমরা ফল কাটাকাটি করছিলাম, আর ম্যামদের ছোটোবেলাকার সরস্বতী পুজোর গল্পগুলো শুনছিলাম। আর এই যে দেখো আমাদের স্কুলের সব খুদে খুদে সদস্যরা চলে এসেছে, আর ওরা তো একদম আনন্দে, মানে ওদের মানে নাজেহাল অবস্থায়। সবাই কি সুন্দর হলুদ শাড়ি, ছেলেরা পাঞ্জাবি ধুতি পরে এসেছে, এত ভালো লাগছে। আর ম্যামদেরকেও খুব খুব সুন্দর লাগছে। পুজো শেষ হলো, এবার হচ্ছে আরতি, তারপরে হবে প্রসাদ বিতরণ। তো দিনটা তো খুব ভালো কেটেছিল ওদের সাথে। আমি আগের যে স্কুলে করতাম সেখানে না মানে সরস্বতী পুজোটা হতো না, অফ থাকতো, এবারে কিন্তু দারুণ মজা হয়েছিল সরস্বতী পুজোতে। তো এই যে স্কুল থেকে বেরোলাম, এখন বাজে 2:30, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে। আর সুমন্ন আমাকে দিতে গেছিলো, ওরে বললাম কাটছিল, তো ওর ওই অফিসের কাজটাও হয়ে গেছে, তো আমার জন্য একটু দাঁড়াচ্ছে, ওয়েট করছে, আমি যাই, তারপর একসাথে চলে যাব। হলো বাড়ির ঠাকুর, বাবা পুজো করেছে। দেখো ঠাকুরটা ছোট্টর মধ্যে কত মিষ্টি। হ্যাঁ রকি দিয়েছে হলো পোলাও, আলুর দম আর বেগুনি চাটনি সেসব দিয়েছে, তো এটা খাচ্ছি। আর বাড়িতে আজকে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি খাচ্ছি। রেডি হয়েছি, বেরোছে রকি কে, রকি টাটা মাঝখানে বসে পড়বি গাড়ি, চ চ বলে এসেছি হলো ওলার সার্ভিস সেন্টারে, ওর একটু স্কুটিটা একটু সার্ভিসিং করার কিছু আছে, তো সেই জন্য এসেছি। এখান থেকে দেখি কোথায় যাই। আর আজকে বাড়ি থেকে বেরিয়ে শুরু চারিদিকে হলুদ শাড়ি পরা আর পাঞ্জাবি পরা, সবাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছিল। মানে খুব ভালো লাগে যে এরকম বেরোচ্ছে, আমরাও ছোটোবেলায় বেরোতাম সব বন্ধুরা মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে ছোটোবেলায় বেরোতাম। আর স্কুলেও যখন সবাইকে দেখছি না শাড়ি পরে আসছে, ওটাও খুব ভালো লাগছিলো, যে মানে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিলো।
যাই হোক এখন দেখি এইটা হয়ে যাক, কাজটা কতক্ষণে জানি না। আমার এই সার্ভিস সেন্টার আসলে না এত বিরক্ত লাগে, প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে হয়, এত বিরক্ত লাগে। দেখি কতক্ষণ কাজ হয়, তারপরে কোথাও একটা ঘুরতে যাবো। মেনলি ডিনার করার জন্যই বেরিয়েছি, তো দেখি কী করবো। ফাইনালি বাইকের কাজটা মানে সরি স্কুটির কাজটা কমপ্লিট হওয়ার পর এসেছি হলো সিসি টু তে। দেখো কি সব লাভার্স এসেছে, ভ্যালেন্টাইন সেখান থেকে বেরিয়ে একটু মোমো খেতে গেছিলাম। মোমো ছাড়া যেন ডিনারটা আমার ইনকমপ্লিট থেকে যায়। কি দেখছো, পরীক্ষার প্রশ্ন? তো আমরা তো ভিতরে ঢুকেছিলাম, বাট ভিতরে এতটা বিচ্ছিল, এখন যদি আমরা খাই অনেক লেট হয়ে যাবে, তাই বাইরে থেকেই রোল কিনে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে। তো এই জাস্ট বাড়িতে এসে সবচেয়ে বিরক্তকর কাজ সেটা হলো মুখের মেকআপ তোলা। আমার একটু ভালো লাগে না, কিন্তু এটা তো করতেই হবে। মুখের মেকআপটা ভালো করে টিস্যু দিয়ে তুলে তো এখন বাজে রাত্রি 11টা, খাওয়া দাওয়া হলো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা ব্লগে। তো আজকের মতন টাটা।